বিডিআর বিদ্রোহ বিদ্রোহ বা এই হত্যাযজ্ঞ শুরু হয় পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় আমি ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখে বাংলাদেশ ত্যাগ করি আমি আমেরিকা গিয়েছিলাম এবং আমি প্রায় দুই সপ্তাহ তিন সপ্তাহ ছুটি নিয়ে গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ আমার মনে আছে তখন আমেরিকাতে রাত দশটা দশটা পনেরো আমেরিকার রাত দশটা মানে বাংলাদেশে সকাল নয়টা সোয়া নয়টা তখন টাইম ডিফারেন্স ছিল এগারো ঘন্টা আমার একজন আত্মীয় পিলখানার ঠিক পাশেই তার অফিস সেই আত্মীয় আমাকে ফোন করে বলছেন যে সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে তা আমি বললাম কোথায় বলে পিলখানার ভিতর পৌনে দশটার দিকে ফোন করলাম আইজি সাহেবকে অনেকক্ষণ চেষ্টা করে আমি আইজি সাহেবকে পেলাম আমি আইজি সাহেবকে জিজ্ঞেস করলাম যে আইজি সাহেব কি হচ্ছে তা আইজি সাহেব বললেন যে বিডিআরে পিলখানাতে গোলাগুলি হচ্ছে তা আমি বললাম গোলাগুলি মানে মানে কী কী সিচুয়েশানটা কি ফলে এখানে অনেক গোলাগুলি হচ্ছে তা আমি বললাম যে গোলাগুলি হচ্ছে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন উনি বললেন স্যার আমরা এখানে আছি আমি বললাম আছি মানে কি আপনাদের যেটা করতে হবে আমার যে যতটুক জ্ঞান ছিল বিকজ ইন এ ক্রাইসিস সিচুয়েশান লাইক দিস যেটা প্রথম করতে হয় সেই পুরা ঘের এরিয়াটাকে সারাউন্ড করতে হয় ঘেরাও করতে হয় ঠিক আছে ঘেরাও করে দিলে কি হয় যারা ভিতরে আছে যারা কোনো অঘটন ঘটাতে যাচ্ছে তারা কিন্তু সতর্ক হয়ে যায় যে আমাদের পালাবার কোনো পথ নেই তো আমি বললাম যে আপনি ইমিডিয়েটলি পুলিশ ফোর্স যা আছে সবাইকে নিয়ে আসেন র্যাব আনেন ইমিডিয়েটলি সোয়াড টিম আনেন কারণ আমাদের সোয়াড টিমও আছে প্রয়োজনে আনসার বাহিনীকেও আনেন এনে পুরা এরিয়াটা ঘেরাও দেন তো উনি আমাকে বললেন যে স্যার এখানে মন্ত্রী মহোদয় আছেন সো হুইচ মিনস যে আমি যেই কথাগুলো বলছি উনি সেটা ফলো করতে পারছেন না কারণ ওখানে সিনিয়র আছেন তো আমি তখন করলাম কি আমি মন্ত্রী মহোদয়কে কল করলাম শাহরা খাতুন আমি ওনাকে একই জিনিস বললাম উনি আমাকে বললেন যে এটা প্রধানমন্ত্রী দেখছেন আমার তো কোনো কিছু করার থাকছে না আমি প্রধানমন্ত্রীকে কল করলাম প্রধানমন্ত্রীকে আমি বললাম একই কথা যে আমাদের কিন্তু ইমিডিয়েট এরিয়াটা সারাউন্ড করতে হবে এবং আর্মিকে কল করতে হবে মুভ ইন করার জন্য মুভ ইন অপারেশন করতে হবে উনি আমাকে বললেন এখন উনি হয়তো সিচুয়েশন দেখছেন উনি কি কারণে বললেন উনি আমাকে বেসিক্যালি বললেন আমেরিকায় বসে বেশি বোঝার দরকার নাই আমি এটাকে হ্যান্ডেল করছি তো এখন প্রাইম মিনিস্টার যখন আমাকে বলেছেন এখানে তো আমার আর করার কিছু থাকে না স্বাভাবিকভাবে হ্যাঁ তো আমিও দর্শকের মতো শুনলাম দেখলাম কি হলো এই জঘন্যতম হত্যাকাণ্ডগুলো হলো নিকৃষ্ট ঘটনাটা ঘটলো আর্মি অফিসারদের উপর ঘটনা ঘটনাগুলো আমার পদত্যাগের এটাও একটা কারণ ছিল আমাদের মন্ত্রণালয়ের কিছু কিছু বিষয় অটো হয়ে যেত আর আমার কাছে যেটা আমি ফিল করেছি যে এখানে মুখ্য সচিব যিনি ছিলেন উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ের সচিব দিয়ে কাজ করিয়ে নিতেন এবং মন্ত্রীরা ছিল জাস্ট রাবার স্ট্যাম্প বুঝাতে পারছি বিষয়টা সো আমি আবার এমন ছিলাম আমি ফাইলগুলো দেখতাম পড়তাম পড়ে তারপর ইয়ে করার চেষ্টা করতাম কিন্তু এক পর্যায়ে যখন দেখলাম যে এগুলো আমার কন্ট্রোলের বাইরে এবং অনেক কিছু অটো হয়ে যাচ্ছে এটা আমাকে হতাশ করেছিল এটাও কিন্তু একটা কারণ আমার পদত্যাগের ওই যে বললাম প্রতিবাদ করেছিলাম আমি যখন ফিরে আসলাম আমার কাছে এটা খুব মানে আমার কাছে জিনিসটা খুব অড লেগেছে যে তদন্ত কমিটি কোয়ার্ডিনেট করার জন্য একটা কোয়ার্ডিনেশান কমিটি করা হলো ওইটার হেড করা হলো কমার্স মিনিস্টার কর্নাল ফারুক খানকে এবং আপনি বিশ্বাস করবেন না এই বিডিআর সম্পর্কিত সকল ফাইল সব কিছু আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। আমরা কিছুই দেখলাম না কি কিভাবে কি কাজ হচ্ছে আইজি সাহেব আমি আমি জানি না মন্ত্রী মহোদয়ের কথা আইজি সাহেবের কথা বাট আমাদের কোনো কন্ট্রোলে ছিল না এবং যা কাগজপত্র সাক্ষী নেওয়া সব কিছু এই কোয়ার্ডিনেটর টিম করছিল তো আমি যতদূর দেখেছি যে বিডিআর সম্পর্কিত যা যা বিষয়বস্তু ইনভেস্টিগেশনের তথ্য সামগ্রী সব কিছু যা যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিল সেগুলো অটো চলে গেছে কর্ডিনেটার করেছে সেগুলো আমরা এই বিষয়ে আমাদেরকে ওয়াকেফাল করা হয়নি আমাদের কোনো ইনভলভমেন্ট রাখা হয়নি আমি এই বিষয়টা নিয়ে পরবর্তীতে পরবর্তীতে অ্যাজ দ্য ইয়ার্স ওয়েন্ট অন আমি চিন্তা করি এভাবে বেনিফিশিয়ারিকে এবং ইনভেস্টিগেশন যে এই যে একটু কেমন লাগছে গরমিল এই ইনভেস্টিগেশন ডাইভার্ট করার কোনো কি চেষ্টা ছিল কি না সো এখন এটা যদি প্রতীয়মান হয় তাহলে আমাদের ফোকাসটা আনতে হবে ইনভেস্টিগেশন ডাইভার্ট কারা করেছিল কেন করেছিল এবং বেনিফিশিয়ারিকে এগুলো মিলালে কিন্তু একটা চিত্র আসে